পাকিস্তানে শুরু হয়েছে সরকার গঠন প্রক্রিয়া। পাঞ্জাবের পর সিন্ধুতেও হয়ে গেছে প্রথম দিনের অধিবেশন। বিপরীতে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে ইমরান খানের দল পিটিআই। নির্বাচনে কারচুপির অভিযোগে ইসলামাবাদ সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করছে পিটিআই সহ একাধিক রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনের দু সপ্তাহ পর পাকিস্তানে শুরু হয়েছে সরকার গঠন প্রক্রিয়া। শুক্রবার শপথ নিয়েছেন পাঞ্জাব প্রদেশের নবনির্বাচিত এমপিরা। মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজকে। এদিন পরিষদে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ এনেছেন পিটিআই সমর্থিত আইনপ নেতারা। শনিবার প্রথম অধিবেশন হয় সিন্ধুর প্রাদেশিক পরিষদেও, তবে পরিষদ ভবনের সামনে একাধিক দল বিক্ষোভের ডাক দেওয়ায় জারি করা হয় 144 ধারা। পাকিস্তানের অন্য চার প্রদেশের মতো সিন্ধুতে সরকার গঠন নিয়ে জটিলতা কম। অঞ্চলটিতে রেকর্ড টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা দখলে রেখেছে বিলাওয়াল ভুট্টোর পিপিপি। এই প্রদেশে ভোট কারচুপির অভিযোগ এনে আগেই ফল প্রত্যাখ্যান করেছে পিটিআই সমর্থিতরা। তবে সদ্য সমাপ্ত নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে ইমরান খানের দল পিটিআই, যেখানে দাবি করা হয় 8 ফেব্রুয়ারি নির্বাচনে 180 আসনে জয়ী হয়েছে তেহরিক ইনসাফ, তবে জালিয়াতি করে মাত্র 92 আসনে বিজয়ী দেখানো হয়েছে তাদের। এছাড়াও চ্যালেঞ্জ করা হয় প্রধান নির্বাচন কমিশনার সুলতান রাজার নিয়োগকে। ভোট জালিয়াতি নিয়ে কমিশনার চাথার ভিন্ন ভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে আরও বেশি বিশৃঙ্খল হয়েছে রাজনৈতিক পরিস্থিতি। পাকিস্তানের নির্বাচনের দু সপ্তাহ পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় মুসলিম লীগ আর পিপিপি। এর ফলে আসিফ আলী জারদারিকে রাষ্ট্রপতি আর শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে যাচ্ছে দেশটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কার্যত সরকার গঠনের সম্ভাবনা শেষ হয়ে গেছে পিটিআইয়ের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।